মনের জোর হলো পৃথিবীর সবচেয়ে দামি ঔষধ, যা আমাদের অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেয়। হাই এভরিওয়ান, আমি স্ট্রেতামিন চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে দেখাবো হচ্ছে ভেজিটেবল এগ স্যান্ডউইচ। এটা 10 মিনিটে আপনারা করে ফেলতে পারবেন। তা আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে গাজর নিয়েছি, শসা নিয়েছি, এগুলো সমস্ত কিছু আমি গ্রেট করে দেন আমি এখন স্যান্ডউইচটা তৈরি করে আপনাদের দেখাবো। আমি দুইভাবে করে দেখাবো, একটা এভাবেই থাকবে স্যান্ডউইচ, কোনো স্যান্ডউইচ মেকারে দেওয়া হবে না, আর একটা হচ্ছে স্যান্ডউইচ মেকারে করে দিয়ে একটু যারা পছন্দ করেন যে একটু মুচমুচে স্যান্ডউইচটা হবে সেটা সেভাবেও করবো। হ্যাঁ, তো এই তো এখন সমস্ত কিছু গ্রেট করে আমি রেডি করব। তো থাকুন সবে আমার সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য খুবই মানে একটা হেলদি ফুড, আর বাচ্চারা পছন্দ করেও খাবে, খুবই ইয়ামি হয় এই স্যান্ডউইচটা। তো দেখছেন তো, আমি এগুলো সব কিছু গ্রেট করে নিচ্ছি। সব সবসময় একই রকমের স্যান্ডউইচ কিন্তু খেতে ভালো লাগে না। আমি চিকেন স্যান্ডউইচটা এর আগে করে দেখেছি, আজকে এগ স্যান্ডউইচটা করে দেখাচ্ছি। তো আমি একটা পাত্র নিয়ে গ্রেট করা সমস্ত কিছু একসঙ্গে একসাথে মেলাবো, একটা পুর তৈরি করবো। এখানে ডিম দিয়ে দিলাম, তো গাজর দিব, শসা দিব, দেন আমি লবণ দিব, হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিব, পরিমাণ মতো আপনাদের পছন্দ মতো আপনি দিয়ে দিবেন ওটা গোলমরিচের গুঁড়া। আর দিচ্ছি হচ্ছে মাস্টার্ড সস, এটা যে কোনো চেইন শপে আপনারা পেয়ে যাবেন। আর দেবো ম্যায়োনিজ, আর একটু দেবো লেবুর রস। লেবুর রসটা দিলে কি ডিমের যে একটা ফ্লেভার থাকে সেটা চলে থাকে না। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিলিয়ে আমার হয়ে গেল স্যান্ডউইচের পুর। এখন আমি পাউরুটি কেটে নিব, আর আমার পাউরুটিটা একটু ছোটো টাইপের ছিল, এটা স্যান্ডউইচ পাউরুটি না। স্যান্ডউইচ পাউরুটি নিলে ভালো হয়, সবসময় পাড়ার দোকানে আসলে ওই ধরনের পাউরুটিগুলো পাওয়া যায় না। তা আমি যেরকম পেয়েছি সেটা দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদের। আর এরই মাঝে আমি একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, এতে করে খুব ভালো লাগে আমার কাছে, একটা একটা সুন্দর ফ্লেভার বের হয়, আর কাজ করতে আমার খুব মজা আনন্দ লাগে। আপনারা যারা হয়তো আমার আগের ভিডিও দেখেছেন আর দেখেছেন যে আমার ক্যান্ডেল খুবই শখের একটা জিনিস। ক্যান্ডেল আমি রান্নার আগেও মানে রান্নার সময় করি, অনেক সময় জ্বালিয়ে দিই, আবার রান্নার পরেও জ্বালিয়ে রাখি, এতে করে যে রান্নাঘরে যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন এখন পাউরুটিতে আমি কিছু সস মিলিয়ে দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি স্যান্ডউইচের পুরটা দিলাম, তার উপর একটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ হয়ে গেল। তো আমি এই শেপে করে নিলাম, যেহেতু আমার পাউরুটিটা ছোটো ছিল তাই আমি এরকম শেপ করে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনার শেপ দিয়ে নিতে পারেন, এটা খুবই কালারফুল একটা স্যান্ডউইচ হয়। আর আরেকটা করছি হচ্ছে স্যান্ডউইচ মেকারে, আর সাথে কিছু ফল কেটে নিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ডিনার, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন। আর যারা আমার আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আর লাইক করতে ভুলবেন না প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।